ফ্লোরিডার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হেলেনর তাণ্ডব ফ্লোরিডার বিগ ব্যান অঞ্চলের করেছে ল্যান্ডফল আ্লোরিডার রাতে প্রায় 11:10 ল্যান্ডফল করেছে জনাপড়ি ভারতীয় সময় সকাল 8:10 করেছে ল্যান্ডফল ক্যাটাগরি 4 ল্যান্ডফল করেছে হেলেন হরিকেন আ্যান্ডফল বেড়ে পবনর বেগ লা ঘণ্টা প্রতি 225 কিলোমিটর ল্যান্ডফল বেড়ে আগকু মারি আসি সমুদ্র হাজার হাজার লোক পাঁ ঘেরের ফসি হরিকেন হেলেন প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে জনাপড়ি হরিকেনর প্রভাব দেখা মিছে এবং গতকাল হি ল্যান্ডফল করে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে অনুমান করা যাচ্ছে তবে বর্তমান সুদ্ধা ক্ষয়ক্ষতির পরিমাণ কম সে সম্পর্ক স্পষ্ট সূচনা দিয়া যাই না কিন্তু কিছু চিত্র দেখলে অনুমান করা যাই পারে কি ব্যাপক মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক লোক সুরক্ষিত ভাবে স্থানান্তরিত করা যাই বাদ যে রই যাই অনেক লোক পাঁ ঘেরের মধ্য ফসি রই সে কমিটি তুরন্ত উদ্ধার করা সে দিগরে স্থানীয় প্রশাসন চেষ্টা করেছিল এবং তুরন্ত সে উদ্ধার করা চেষ্টা করা যাই এবং হেলেনর প্রভাবে বর্তমান বি বর্ষা জারি রয়েছে এবং স্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে না স্বাভাবিক হওয়া হয়তো আহরি লম্বা সময় লাগি যাই পারে এবং আমি সাধারণত দেখে যেতবে সামুদ্রিক ঘূর্ণিঝড় আগকু মারি আসে সে সময় স্থলভাগে অনেক ক্ষয়ক্ষতি করে থাকে কারণ পবনর বেগ ক্ষিপ্র রই থাকে অনেক ঘর ভাঙ্গি যাবার আশঙ্কা রই থাকে অনেক গছ পড়ি যাবার আশঙ্কা রই থাকে এবং বর্তমান সমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে কহিলে ভুল হব না অন্যপটে বিজুড়ি বা বিদ্যুৎ সরবরাহ মধ্যে এক সবুঠ বড় চ্যালেঞ্জ বা বড় সমস্যা ভাবে উভা হয়ে থাকে তেমন পুরা স্থিতি কিভাবে ভাবে স্বাভাবিক করা সে সম্পর্কের স্থানীয় প্রশাসন বর্তমান ভরপুর চেষ্টা করুচি সেটাকার স্থিতি এবং বিভিন্ন দিগকু নিয়ে অধিক সূচনা দৌঁছেন মো সহযোগী লক্ষ্মী নারায়ণ নন্দ নিশ্চিত ভাবে হরিকেন হেলেনর প্রভাবে বর্তমান ফ্লোরিডার তাণ্ডব রচিছে হেলেন এথিপাই আমি কৌছ না ক্যাটাগরি 4 ল্যান্ডফল করেছে এবং রাতে প্রায় 11:30 স্থানীয় সময় এবং ভারতীয় সময় সকাল 8:10 সময় এই ল্যান্ডফল করেছে টিকি ভিজুয়াল দেখবা চাহিদা যে কিভাবে ভাবে কেতে তাণ্ডব রচিছে হরিকেন হেলেন দেখুন ইয়ে হচ্ছে সেই চিত্র বা বর্ষা রাতের সময়ের চিত্র যেতবে পুরা সহর শুয়েছিল ফ্লোরিডা শুয়েছিল সেতবে বর্তমান মারি আসি জুয়ার এবং দেখুন সবুড়ে খালি পানি আও পানি অতি ভয়ঙ্কর ভাবে স্থিতি দেখা মিলুছে অর্থ পুরা সমুদ্রকূল বা তটবর্তী অঞ্চল সম্পূর্ণ ভাবে জলময় হয়ে যাই কুহযাচ্ছে যে অনেক লোক উদ্ধার করা যাই অনেক লোক ফসি রই কথা কুহযাচ্ছে এবং বিপদ সংকেত জারি করা যাই যদি কহ তাহলে পুরা অঞ্চল জলমগ্ন হয়ে যাই 20 ফুট উচ্চর জুয়ার মাড়ি আসবা কথা মধ্য ন্যাশনাল হেরিকেন সেন্টার কুচি এবং যদি পাত জাণিবাকু চাহিবা যে প্রকৃতরে কেউ পাত যে যাই এবং কেউ সময় এ ল্যান্ডফল করেছিল তাকে চিত্রটিকে দেখবা চাহিবা ইয়ে হচ্ছে তার প্রারম্ভিক চিত্র বা হেলেনর যে উৎপত্তি স্থল আমি কথা কুচু তাহলে 24 সেপ্টেম্বর 11:30 বেলকু 55 কিলোমিটার পর আওয়ার হেলেন বর্তমান সৃষ্টি হয়েছিল এবং ধীরে ধীরে আগুক অগ্রসর হয়েছিল এবং যেতবে 75 কিলোমিটার পর আওয়ার 24 সেপ্টেম্বর 17:30 বা 5:30 বেলকু এক স্টর্ম বা গোটে বাত্যার পরিণত হওয়া আরম্ভ হল এবং পরবর্তী সময় আগুক আগুক গতি করেছিল যদি পুরা সিভিয়র কথা আমি কহিবা তাহলে 26 সেপ্টেম্বর রাতে 11:30 বেলকু 205 কিলোমিটার পর আওয়ার ক্যাটাগরি 3 মেজর হরিকেন ভাবে সে বর্তমান স্থলভাগ আড়ক অগ্রসর হেউতলা এবং ইয়ে হচ্ছে সেতবে জনাপড়ুত যে যেত ল্যান্ডফল করব তাহলে ব্যাপক ক্ষতি করব অনুমান করে হেউতলা এবং যেতবে কথা কহিবা ক্যাটাগরি 4 আসছিল 27 সেপ্টেম্বর 5:30 বেলকু 220 কিলোমিটার পর আওয়ার ক্যাটাগরি 4 হয়ে এবং অগ্রসর হয়েছিল এবং ল্যান্ডফল কলা সময় যদি কথা কহিবা তাহলে ল্যান্ডফল কলা সময় যদি আপনার চিত্র দেখুন ল্যান্ডফল কলা সময় ক্যাটাগরি 4 মেজর হরিকেন রূপে বর্তমানে হেলেন 220 কিলোমিটার পর আওয়ার বা 140 মাইল পর আওয়ার ল্যান্ডফল করেছিল যদি পুরা চিত্রকে আমি দেখা চাহিবা এবং দেখুন কিভাবে ভাবে বর্তমানে যদি গোটিয়ে পয়েন্ট আর গোটিয়ে পয়েন্টকে আমি মুভমেন্ট করার চেষ্টা করা কিভাবে ভাবে এর মুভমেন্ট নেওয়া আপনার দেখুন ক্যাটাগরি 4 ফ্লোরিডার বিগ ব্যান্ড ল্যান্ডফল করেছিল ন্যাশনাল হরিকেন সেন্টার সূচনা আধারে যদি কথা কহিবা তাহলে রাতে প্রায় 11:10 বেলকু এবং ভারতীয় সময় 8:10 সময় ল্যান্ডফল করেছিল এবং ল্যান্ডফল কলা সময় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে যদি কহিবা তাহলে ল্যান্ডফল বেলে সর্বাধিক 225 কিলোমিটার পবনর বেগ থাকা কথা মধ্যে ন্যাশনাল হরিকেন সেন্টার মধ্যে কুচে এবং পেরিঠার 10 মাইলস পশ্চিম দক্ষিণ পশ্চিম ল্যান্ডফল করেছে মধ্যে যা সূচনা আসুচি এবং ফলে যদি কহিবা তাহলে সমুদ্র জুয়ারিয়া রয়েছে এবং পাখাপাখি
एक विस्तीर्ण तटवर्ती अंचल यह व्यापक प्रभावित करता जी आप देखते भिजुआल किभ भाव में केत संख्यक बादल और केत संख्यक मेघ बर्तमान फ्लोरीडा आकाश रही अंचल विशेषकर बेस प्रभावित होता हेलेन प्रभाव में राति सुधा जर्जिया आड़ अग्रसर हो सारी यह आगु आगु अग्रसर हो सारी लैंडफल बेले बर्तमान दुर्बल हो कैटेगरी वन गति करत कि लैंडफल समय चित्र जमीक आम आपको देखा लैंडफल बेले अति भयंकर रूप नहीं एवं भी जनजीवन विपन्न हो रही है विपद से प्राय समग्र फ्लोरीडा रही दक्षिण फ्लोरीडा व्यापक क्षति घटी और फ्लोरीडा पश्चिम तटवर्ती अंचल व्यापक प्रभावित होती अर्थात फ्लोरीडा पश्चिम तटवर्ती अंचल जमी आगुरी कहते यही अंचल व्यापक प्रभावित होनेक मृताहत होता खबर सामना को आसूम 20 फुट उच्चर जुआर माड़ी आसनाल हरिकेन सेन्टर सूचना दूसरी अर्थात 20 फुट उच्चर जुआर मैंने दुईट बड़ बड़ बिल्डिंग 10 फुटिया दुईट बिल्डिंग जी आम कथ आलोचना करवा उच्चर जुआर माड़ आसी पुला यही अंचलवर्ती अंचल आपत भावंतु जत भयंकर स्थित उपजी थी समय लैंडफल समय जो जितिय विपर्य जरूरकालीन स्थित घोषणा करा कहा जे 67 राज्य मध्य पाखापाखि 61 राज्य में जरूरकालीन स्थिति डिक्लेयर कर लोक सतर्क रहा सूचना दि जाए कैटेगरी 4 जेहेतु यह लैंडफल कर स्थिति भयानक होता एवं पूरा समग्र अंचल विपद रही फ्लोरीडा पाखापाखि फ्लोरीडा ओवरऑल फ्लोरीडा विपद रही लैंडफल पर चित्र आम आपको देखा किभ भाव में देखूँ जो पूरा सबुआड़े खाली पानी आ पानी समुद्र पानी भर्ती हो रही है सब बर्तमान सीसीटीवी कैमेरा कैद होता चित्र पड़ी जे कि भाव में कूल लंघी एवं कूल को कूल आड़ माड़ आसूँ जुआर जो आपको कहती 20 फुट उच्चर जुआर माड़ आसी जो पूरा फ्लोरीडा पूरा जलमग्न होता है अनेक लोक एवं निखोज थी अनेक को उद्धार करमती कि देखो गचपत चारिया देखिए जलमय और जलमग्न हो जाता जो बर्तमान जनजीवन प्रभावित हो फ्लोरीडे और पाखापाखि 61 राज्य जदि कथा कह जनजीवन प्रभावित होती बर्तमान कथा हो कैटेगरी 1 हो यह जर्जिया आड़ अग्रसर हो सामान्य शांत पड़ी सत बात्या पलैसी हरिकेन हेलेन पलैसी सत किंतु एबे भी अनेक लोकंकर जीवन दुर्विष होई पड़िछे अति भयंकर जल तांडव हरिकेन आज भारतीय समय सकाळ 8टा पाखापाखि लैंडफल करिथिला एवं लैंडफल करबा समयर किछि दृश्य बा किछि ताजा चित्र आमे आपण मानंकु देखौथिलु समुद्रर जुआर उच्च भावरे माड़ी आसीथिला आगकु पवनर बेग रहीथिला ता सहित जनजीवन आड़कु बा जेउठी जनबसति रहिछि से आड़कु मध्य समुद्रर पानी पसि जाइथिला जहा फलरे लोके मध्य अनेक मात्रारे अस्तव्यस्त होइ उठिथिले पूर्वरु ही जेतु सूचना रहिथिला बा एभलि स्थिति सृष्टि होइ पारे तणु स्थानीय प्रशासन अनेक लोकंकु सुरक्षित स्थानकु स्थानांतरित करि सारिथिला या बाद मध्य अनेक लोक जे कि रही जाइथिले बा फसि जाइथिले से माने संपूर्ण जल घेर भितरे रही जाइथिले एवं परवर्ती समय स्थानीय प्रशासन से मानंकु उद्धार करबा पई मध्य भरपूर चेष्टा करिथिला किछि दृश्य बा किछि चित्र जहां आपण टीवी स्क्रीन रे देखुचंती लंबा समय धरी मने रहिबो कारण एभली जलतांडव बा एभली भाव जदि समुद्र आगकु माड़ी आसे ताहले स्थिति कोन हेबो एवं अन्य अंचल रे यार प्रभाव किभली पड़िछि तार चित्र मध्य आमे आपण मानंकु देखौछु एक व्यापक अंचल यार विशेष प्रभाव पड़ी और एवं मध्य अनेक लोक हैरान हरकत भाव में रही स्थानीय प्रशासन सबूकि स्वाभाविक हो दिगरे यथेष गुरुत्व देउछी।